ডিয়ার মাই স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বা জনবিবর্তন তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। লক্ষ্য করে দেখো, এই জনবিবর্তন তত্ত্বকে 5টা পর্যায়ে ভাগ করা হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এবং প্রত্যেক পর্যায়ে কোনো না কোনো দেশ অবস্থিত আছে। এই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলটা দুটো জিনিসের উপর নিয়ন্ত্রিত হয়, একটা হচ্ছে জন্মহার, একটা হচ্ছে মৃত্যুহার। এই নীল কালারটাকে আমরা বলছি জন্মহার, আর সবুজ কালারটাকে আমরা বলছি মৃত্যুহার। আর মধ্যের যে নীল অংশটা, সেটা হচ্ছে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি, অর্থাৎ জন্মহার থেকে মৃত্যুহার বাদ দিলেই জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি পাবো আমরা। এখন যদি প্রথম পর্যায়ে লক্ষ্য করে দেখি, প্রথম পর্যায়ের দেশ হচ্ছে গ্যাবন, জাম্বিয়া প্রভৃতি দেশ। এখানে কি হচ্ছে, রেজাল্ট কি হচ্ছে, স্বল্প বৃদ্ধি। অর্থাৎ এই নীল আর সবুজের মাঝের যে অংশ, এই যে একদম পাতলা অংশ, থিকনেসটা একদম কম, এখানে জনসংখ্যার অত্যন্ত স্বল্প বৃদ্ধি। কেন? এখানে যতটা জন্ম হয়েছে ততটাই মারা গেছে। এখানে উচ্চ জন্ম, উচ্চ মৃত্যু। উচ্চ জন্ম কেন? কারণ এখানে নিরক্ষরতার পরিমাণ বেশি, অর্থাৎ শিক্ষার হার কম, ফলে নারীর সচেতনতা কম, ফলে স্বাভাবিকভাবেই ওখানে উচ্চ জন্মহার লক্ষ্য করা যায়, আর কৃষিভিত্তিক অর্থনীতি লক্ষ্য করা যায়। ফলে নারী শিক্ষার অভাব এবং কৃষিভিত্তিক অর্থনীতির জন্য ওখানে কি হচ্ছে, আমাদের উচ্চ জন্মহার লক্ষ্য করা যাচ্ছে। আবার ঠিক একইভাবে চিকিৎসা ব্যবস্থা অনুন্নত, ফলে কি, চিকিৎসা ব্যবস্থা অনুন্নত হওয়ার ফলে জন্ম নেওয়ার পরেও বেশি জন মারা যাচ্ছে, ফলে উচ্চ জন্ম হচ্ছে তেমনি মৃত্যুটাও উচ্চ। আবার কি কি কারণে, এখানে অপুষ্টি বেশি লক্ষ্য করা যায়, খরা বন্যা প্রভৃতি লক্ষ্য করা যায়, বিশেষ করে নারী শিক্ষার অভাবের জন্য উচ্চ জন্মহার এবং অনুন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য উচ্চ মৃত্যু, ফলে স্বাভাবিকভাবে সেখানে জনসংখ্যার স্বল্প বৃদ্ধি লক্ষ্য করা যায়, যেমন গ্যাম্বন আর জাম্বিয়া। অপরপক্ষে দ্বিতীয় পর্যায়ে যদি লক্ষ্য করে দেখি, জনসংখ্যার স্বল্প বৃদ্ধি থেকে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ এখানে ধনাত্মক জনসংখ্যা লক্ষ্য করা যাচ্ছে এবং জনবিস্ফোরণ হচ্ছে। কোন দেশ? ভারত, বাংলাদেশ। দেখো, এখানকার এটা হচ্ছে জন্মহার, এটা হচ্ছে মৃত্যুহার। দেখো, জন্মহার আর মৃত্যুহারের মধ্যে এইখানে যে গ্যাপ, এই গ্যাপটা অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে না, ফলে মোট জনসংখ্যা এখানে বেশি পেয়েছে, অর্থাৎ স্বাভাবিক বৃদ্ধি হয়েছে জনসংখ্যার বেশি। ফলে কোন পর্যায়ে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি লক্ষ্য করা যায়? দ্বিতীয় পর্যায়ে। কোন দেশ? ভারত, বাংলাদেশ। কেন? কেন ওখানে হচ্ছে কি হচ্ছে, উচ্চ জন্মহার আর নিম্ন মৃত্যুহার। দেখো, মৃত্যুহার কম কিন্তু জন্মহারটা বেশি। কেন? এখানকার চিকিৎসা ব্যবস্থার উন্নতি। হঠাৎ করে প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে যদি চলে আসি, তাহলে দেখা যাচ্ছে যেখানে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য মানুষ মারা যাচ্ছে কম, কিন্তু অনিয়ন্ত্রিত জন্ম, কিন্তু আবার নারীদের মধ্যে প্রকৃত শিক্ষার বিকাশ ঘটেনি, এবং অর্থনীতিটা যেহেতু কৃষিভিত্তিক অর্থনীতি রয়েছে, সেই জন্য জন্ম নিচ্ছে অনেক বেশি। তাহলে কিন্তু এই পর্যায়ে আর এই পর্যায়ের মধ্যে পার্থক্য, এই পর্যায়েও জন্মহার বেশি, এই পর্যায়েও জন্মহার বেশি, কিন্তু এই পর্যায়ে মৃত্যুহার বেশি, এই পর্যায়ে মৃত্যুহার কম, কারণ এখানে চিকিৎসা ব্যবস্থা অনুন্নত, এখানে চিকিৎসা ব্যবস্থা উন্নত। অর্থাৎ জন্মহার বেশি, মৃত্যুহার কম, অর্থাৎ ধনাত্মক জনসংখ্যা লক্ষ্য করা যাচ্ছে, ফলে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, যেমন ভারত, বাংলাদেশ। অর্থাৎ উচ্চ জন্ম, নিম্ন মৃত্যু, এই কারণে এই পর্যায়ে জনবিস্ফোরণ হয়, যেমন ভারত এবং বাংলাদেশ। এরপরে যখন আমরা তৃতীয় পর্যায়ে আসি, তৃতীয় পর্যায়ে একটু কী হয়, দেশের আর্থসামাজিক ব্যবস্থা একটু ভালো হয়, অর্থাৎ ওখানে নারী শিক্ষার উন্নতি ঘটে এবং চিকিৎসা ব্যবস্থা অতি উন্নত ঘটে। নারী শিক্ষার উন্নতি হওয়ার জন্য কী হয়, নিম্ন জন্ম হয়, আর চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য নিম্ন মৃত্যু, অর্থাৎ দুটোই কম, জন্ম নিচ্ছেও কম, মারা যাচ্ছেও কম। জন্ম নিচ্ছে কম কারণ নারীরা শিক্ষিত হয়েছে, মারা যাচ্ছে কম কারণ চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, ফলে জনসংখ্যা এখানে যে দ্রুত বৃদ্ধি হয়েছিল, এখানে জনসংখ্যার বৃদ্ধিটা হ্রাস। দেখো, এইখানে এতটা পরিমাণে জনসংখ্যা, গ্যাপটা দেখতে পাচ্ছ, অনেক গ্যাপ, কিন্তু আস্তে 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 এই দুটো ক্রাফ দেখো নিম্নমুখী হতে শুরু করেছে, অর্থাৎ আস্তে 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 জনসংখ্যা বৃদ্ধি কি কমতে শুরু করেছে, এখান থেকে আস্তে 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 এখান থেকে বাড়তে শুরু করেছিল। দেখো, এইখানে বৃদ্ধির হারটা অত্যন্ত বেশি, কিন্তু আস্তে আস্তে এইখানে আবার এই গ্যাপ দুটো এখানে কমতে শুরু করেছে, ফলে এখানে কি হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির হ্রাস ঘটছে। তাহলে চতুর্থ পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার আরও হ্রাস পাবে, অর্থাৎ এখানে জনসংখ্যা শূন্য জনসংখ্যা হবে, কারণ এখানে যতটা জন্ম নিচ্ছে ততটাই মারা যাচ্ছে। কেন? এখানকার আর্থসামাজিক অবস্থা অতি উন্নত এবং চিকিৎসা ব্যবস্থা অতি উন্নত, নারীরা শিক্ষিত, মানুষ সচেতন, কৃষির সাথে সাথে শিল্পের উন্নতি ঘটে, অর্থাৎ যতটা জন্ম নিচ্ছে ততটাই মারা যাচ্ছে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হ্রাস ঘটতে শুরু করেছে, কিন্তু তৃতীয় পর্যায়ে দেখো আস্তে 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 কমতে শুরু করেছে, এই দুটো কাছাকাছি আসতে শুরু করেছে, এইখানে এসে একদম কাছাকাছি এলো। দেখো, এইটাও কাছাকাছি, এইটাও কাছাকাছি, কিন্তু এটা অনুন্নত
সমাজ ব্যবস্থা, আর এটা উন্নত সমাজ ব্যবস্থা। এখানে কি উচ্চ জন্ম উচ্চ মৃত্যু, সেই জন্য গ্যাপটা কম। এখানে গ্যাপটা কম কারণ এখানে নিম্ন জন্ম নিম্ন মৃত্যু, অর্থাৎ এইটা আর এইটা ঠিক বিপরীত, প্রথম পর্যায়ে আর চতুর্থ পর্যায়ে ঠিক তার বিপরীত অবস্থা, দুটোই কম, দুটোর মধ্যে গ্যাপ কম। কিন্তু এটা হচ্ছে অনুন্নত অশিক্ষিত আর্থসামাজিকের জন্য, এটা উন্নত এবং উন্নত নারী এবং উন্নত আর্থসামাজিক অবস্থার জন্য জনসংখ্যা বৃদ্ধির আর অতি নিম্ন। এখানে সুইডেন এবং ইউএসএ অর্থাৎ এখানে শূন্য জনসংখ্যা লক্ষ্য করা যায়। পঞ্চম পর্যায়ে এসে লক্ষ্য করা গেল, দেখো এইটা কিন্তু এই দিকেই চলে এলো আর এই রেখাটা কিন্তু এখানে বেড়ে গেলো, এটা এটা মৃত্যু হার বলেছি না, তাহলে তো মৃত্যু হারটা কিন্তু বেশি হলো আর জন্ম হারটা কিন্তু কম হলো, তো যতটা জন্ম নিয়েছে তার থেকে বেশি মারা গেছে, অর্থাৎ ওখানে ঋণাত্মক জনসংখ্যা লক্ষ্য করা যায়। জন্ম হার কম মৃত্যু হার বেশি, এখানে জন্ম হার বেশি মৃত্যু হার কম, এইভাবে আমাদের জনসংখ্যার বিবর্তন হচ্ছে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে। তাহলে এই যে এখানে গ্যাপ কম, এখানে হঠাৎ করে গ্যাপটা বেড়ে গেল, এখানে আস্তে আস্তে গ্যাপটা কমতে শুরু করলো, এখানে গ্যাপটা কমে গেল, এখানে শূন্য জনসংখ্যা হলো কিন্তু শূন্য থেকে ঋণাত্মক, তাহলে প্রথমে ঋণাত্মক তারপর শূন্য, জনসংখ্যা বৃদ্ধির হ্রাস, জনসংখ্যা বৃদ্ধির অতি দ্রুত আর জনসংখ্যার স্বল্প বৃদ্ধি, এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যায়ের মধ্য দিয়ে জনবিবর্তন তত্ত্বটা আমাদের পরিবর্তিত হচ্ছে এবং এর মাধ্যমে কোনো একটা দেশের আর্থসামাজিক অবস্থা বোঝা যাচ্ছে। এখানকার দেশের আর্থসামাজিক অবস্থা অত্যন্ত ভালো, এরাও ভালো, এরা এরা খুব ভালো না, এরা খুব খারাপ, অর্থাৎ খারাপ থেকে ভালো থেকে খুব ভালো, খুব খুব ভালো এবং এখানেও ভালো, কিন্তু এখানে জন্ম নিচ্ছে কম মৃত্যু হার বেশি। এখানে জন্ম নিচ্ছে কম কারণ নারীরা কি করছে, বিভিন্ন বিভিন্ন কাজে যোগদান দিচ্ছে, নারীরা বিভিন্ন কর্মে নিযুক্ত হওয়ার জন্য তারা কি হচ্ছে সন্তান ধারণের জন্য অনেক সময় অনিচ্ছুক হয়ে পড়ছে। আবার কি বয়স্ক জনসংখ্যা বেশি, মানে নারীরা যদি সন্তান ধারণে অনিচ্ছুক হয় তাহলে জনসংখ্যা কম হবে, আবার যদি বয়স্ক জনসংখ্যা বেশি থাকে তাহলে চিকিৎসা ব্যবস্থা যতই উন্নত থাক লোক সংখ্যা মারা যাবে, তাহলে এদের জন্য জনসংখ্যা কমছে আর বয়স্কর জন্য জনসংখ্যা এদের জন্য জন্মহার কমছে আর বয়স্ক জনসংখ্যার জন্য মৃত্যু হার বাড়ছে, ফলে এখানে ঋণাত্মক জনসংখ্যা লক্ষ্য করা যাচ্ছে। এইভাবে একটা চার্টের মাধ্যমে জনবিবর্তন তত্ত্বটাকে প্রেজেন্টেশন করলাম তোমাদের সামনে, ছবিটা সুন্দরভাবে এঁকে নিবে। এই গ্যাপটা কিন্তু মাথায় রাখতে হবে, দ্বিতীয় পর্যায়ে গ্যাপটা কিন্তু বেশি, তৃতীয় পর্যায়ে দেখো গ্যাপটা নিম্নমুখী, চতুর্থ পর্যায়ে কম, পঞ্চম পর্যায়ে ঋণাত্মক, এইভাবে জনবিবর্তন তত্ত্ব আমাদের পরিবর্তিত হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।